কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কদরে লপাট রক্ত জামার শিকল পূজার পাশান ভেদে আর সেই সময় ওই রবি ঠাকুর লেখছেন আমার পরানো যাহা চায় তুমি তাই তুমি তাই গো তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই কিছু নাই গো থাকলে আমি একটু কারেকশন দিয়ে দিতাম আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো আল্লাহ ছাড়া ত্রিভুবনে আর কেহ নাই কিছু নাই গো ঠিক কি না আর নজরুল লেখছেন আল্লাহ আমারে প্রভু আমার নাহি নাহি ভয় আমারে নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময় আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আল্লাহ তাকে মাফ করে দেন আর চিৎকার করে বলেন আমিন আমরা একটা জিনিস চাই জান্নাতে কিয়ামতের ময়দানে একটা জিনিস ছাড়া মানুষের পিপাসা মিটবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি যন্ত্রণাও ছিল বড় পুরস্কারও বড় যন্ত্রণা যত বড় পুরস্কার তত অল্প বয়সের পোলাপান এখন উপদেষ্টা হ্যাঁ কি ইশারা দিছে আবার অল্প বয়সের ছেলে এখন উপদেষ্টা পরীক্ষা বড় পুরস্কার বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যার ঘর ছিল তার নাম কি ছিল বলেন মধ্যখানে ওয়াল এই পাশে রাসূলের ঘর এই পাশে কার ঘর আবু লাহাব রাসূলের চাচা রাসূলের জন্মের পরে তার বান্দিকে তিনি দিয়েছেন এক মাস তার বান্দি রাসূলকে দুধ পান করিয়েছেন এক মাস পরে এই আঙ্গুল দিয়ে সে বান্দিকে আজাদ করে দিয়েছে বুখারীর বর্ণনা এসেছে ইবনে আব্বাস থেকে এই আঙ্গুল তার জাহান্নামের আগুনে পোড়ানো হবে না কারণ এই আঙ্গুল দিয়ে রাসূলের দুধ পান কারণীকে সে আজাদ করে দিয়েছে এমন এমন সম্পর্ক ছিল তার সাথে তার দুই ছেলেকে রাসূলের দুই কন্যাকে বিয়ে করিয়েছেন সেই লোকটা বিগড়ে গেল শুধু রাসূল যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা এই কালেমা পড়ার কারণে আমাদের উপর নির্যাতন এসেছে ঠিক না ঠিক সাতক্ষীরার বহু ভাইয়ের বাড়ি ঘরে ভেঙে দেওয়া হয়েছে ঠিক না ঠিক কেন ভেঙে দেওয়া হয়েছে বাড়ি ঘর অপরাধ একটাই তারা পড়েছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কালেমার ঘোষণা দিলেন এই আবু লাহাব পাথর উঁচু করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল আলিহাজা জামাআতানা এখানে আমাদেরকে এই জন্য এনেছো নাকি তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আল্লাহ বললেন আমার মুহাম্মদ ধ্বংস হবে না ধ্বংস হবে তারাই যারা ইসলামকে ধ্বংস করতে চায় ইসলাম আছে যেখানে আমরা আছি আল্লাহ ঘোষণা দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু আমা কাসাব ইসলামকে বাঁচানোর জন্য জানো যদি দিতে হয় কালারো আবাসীরা দিয়াছো না নাই হাত তুলে দেখে দাও আল্লাহ হাতগুলো কবুল করেন আপনারা ঠান্ডা হয়ে গেলে তো আমি ঘুমায় পড়ব চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার শহীদ হতে রাজি আছেন তো হাত তুলে দেখাবেন ফিলিস্তিনে আমাদের ভাইয়েরা প্রাণ দিচ্ছে আমরাও প্রাণ দিতে রাজি আছি টেনশন করেন না ভারতে আমাদের মুসলমান আছে 42 কোটি আমরা এখানে আছি 18 কোটি যদি একসাথ হই পালানোর জায়গা পাবে না মুশরিকেরা
কিন্তু আমরা উদার আমরা কি উদার একজনের রক্ত আমরা নেইনি ওরা আমাদের 1500 কে হত্যা করেছে আমরা একজনের গায়ে হাত দেইনি ঠিকটা বা ঠিক ওদের সেক্রেটারি বলেছিল কি নাম ওদের সেক্রেটারি হ্যাঁ কি কাদের আপনারা বলেন আমি শুনি শুধু স্মার্ট বাংলাদেশ করতে গিয়ে যেখানে ভাঙা পড়ছে লোকটা আহা মানুষ যে কি বানাইছে এদেরকে তিনি বলেছিলেন যদি আমরা হেরে যাই 10 লক্ষ লাশ পড়বে আমাদের একটাও পড়ে নেই কারণ আমরা ইসলামকে ভালোবাসি ঠিক না ঠিক তাদের কোনো রক্তপাত হয়নি বরং আমাদের লোক মারা গেছে সাইদের নেতৃত্বে 1500 ছেলে দান দিয়েছে কয়শো প্রতিদিন শহীদের মিছিল ভারী হচ্ছে গত পরশুদিনের আগের দিনও একটা হাফেজের প্রাণ গেছে সাজ্জাদ যাচ্ছে প্রতিদিন যোগ হচ্ছে কত ছেলে পঙ্গু হয়েছে তার এখনো কোনো হিসাব আড়াই মাস গেল ইউনূস সরকার এখনো এদের হিসাব বের করতে পারে নাই কত লোক পঙ্গু হয়েছে কত শিশু মরেছে কত মেয়ে মরেছে আলাদা কোনো হিসাব এখনো হয়নি ঠিক না বাটি সেজন্য যদি জানও দিতে হয় আমরা রাজি আছি না নাই ফিলিস্তিন আমাদের হৃদয়ের জায়গা ফিলিস্তিনকে আমরা ভালোবাসি ঠিক তেমনি কোরআনকেও ভালোবাসি ফিলিস্তিনকে রাসূল বলছেন কিয়ামতের ময়দান ফিলিস্তিন আরদুল মাহশারে ওয়াল মানসাব এখানেই কিয়ামত হবে সেই কিয়ামতের প্রস্তুতি আল্লাহ করছেন সব সাফা হয়ে যাচ্ছে ওখানেই কিয়ামত হবে সারা পৃথিবীর মানুষ সেখানেই জমা হবে আল্লাহর আরশ সেখানেই নেমে আসবে আল্লাহু আকবার ইমাম মেহেদী আসবেন মেহেদীর সাথে দেখা করতে চান তো চান তো আল্লাহ মেহেদীর মহব্বত আমাদের হৃদয়ে দান করে দেন আরো চিৎকার করে বলেন আমিন একটা সূরাকে বন্ধু বানাবো কয়টা একটা সূরা বন্ধু বানান কোরআনের যে কোনো একটা সূরা সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি রাসূল কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন এতদিন পড়াও শুধু পিটানো দরকার কোন সূরা ছাড়া নামাজ হয় না তো এত দেরি লাগলো কেন আপনাদের কোন সূরা কোরআনের মা মায়ের দাম বেশি না বাপের আরেক ভুল করলেন দাম বেশি বাপের হক বেশি মায়ের মায়ের হক কয়গুণ কয়গুণ পেটে ধারণ করেছেন কে দুধ পান করেছেন কে প্রসব বেদনা সহ্য করেছেন কে লালন পালন করেন কে মা আর বাপের দায়িত্ব কি হ্যাঁ বাপের দায়িত্ব একটা কয়টা একটা মাকে যোগান দেয়া ঠিক না ঠিক এই জন্য মায়ের গুণ আল্লাহ তিন গুণ বাড়িয়ে দিলেন কয় গুণ খেদমত করবেন কার কার এরপরে কার এরপরে কার এরপরে কার বাপা কিন্তু আমরা উল্টাটা করি মায়ের সাথে আমরা খুব বাজে ব্যবহার করি এই যে মহিলাটা ছিল এতদিন একটা মেয়ের অধিকার দিতে পারে নাই বরং জীবন্ত পুলে মেরেছে বহু মেয়েকে ঠিক না বাটি ইয়াসমিনের মতো মেয়েকে ধর্ষণ করে তার কাঁটায় ঝুলিয়ে রাখা হয়েছে 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে রংপুরে কোনো বিচার হয়নি নুসরতকে হত্যা করা হয়েছে পুড়িয়ে ছাগল নাইয়াতে নুসরতকে হত্যা করা হয়েছে সোনা গাজীতে তার কোনো বিচার হয়নি অসংখ্য বিচার জমা হয়েছে কার কাছে কার কাছে আমরা কারো রক্ত চাই না আমরা চাই ঐক্য আমরা কি চাই ঐক্য আমরা চাই দেশটা সুন্দর হোক ঠিক না বাড়ি তবে একটা সূরাকে আজকে বন্ধু বানাবো ওই সূরার দুইটা কাজ যদি কেউ করে আল্লাহ বলছেন তাদের শূন্য তাদের শত্রুকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিবে যেমন বিদায় করে দেয়া হয়েছে আমাদের কাঁঠাল রানীকে কি রানী কাঁঠাল রানী কি সুন্দর পোলাও কোরমা রেঁধে ছিল খাইতে বোধহয় অনেক বেশি একজনের জন্য রাঁধছে এত বেশি রান্নে কেমনি মাত্র 2 বোন এত বড় করে পোলাও করা হয়েছিল কোরমা রোস্ট পোলা পানে খায় আর কয় মজা তো খুব আমি বললাম জনগণের পয়সা তো এই জন্য মজা বেশি সব পয়সা কার কার পয়সা সব জনগণের পয়সা একটোর বাপের পয়সা না সব জনগণের পয়সা ঠিক না ঠিক
সব হিসাব হবে আস্তে আস্তে ইউনূস সাহেব খুব স্লো কাজ করছেন বেচারা আর করবে কি 30,000 কোটি উঠায় আনছ এখনো 2 লক্ষ কোটি একখানে চাপ দিয়ে ধরেছেন উঠিয়ে আনার জন্য আমি বলেছিলাম 30,000 কোটি সব মাদ্রাসায় দিয়ে দেন অথবা মসজিদের ইমামদেরকে দিয়ে দেন কারণ এরা সবচেয়ে নির্যাতিত এদেরকে খুতবা দিতে দেয়া হয় নাই মসজিদ থেকে বের করে দেয়া হয়েছে বেলালের মতো সাইকুল হাদিসকে কলারওয়া মাদ্রাসা থেকে বের করে দেয়া হয়েছে ওরা এখন কি নবাবের মতো আছে ওই এসপিটা কোথায় আছে ওকে ওর পাত্তা লাগান ওই এসপি যেন কোথাও নিয়োগ না হয় ওই খুনি যেন বিচারের কাজ গড়ায় দেওয়া হয় সাসপেন্ড না ওরে দুনিয়া থেকে সাসপেন্ড করা দরকার মনে করেছে এই এই খন্দই শেষ খন্দ আরেকজন তিনার নাম কি আঙ্কেল জানি হ্যাঁ সবাই চিনে একটা আলেমকে নিয়ে উলঙ্গ করে পিটিয়েছে সে ওই আলেম বলেছে আল্লাহ আর কিছু চাই না আমার এই উলঙ্গতার বিচার আপনার কাছে চাই আল্লাহ তাকে জাতির সামনে উলঙ্গ করে দিয়েছেন ঠিক কি না একটা জিনিস আল্লাহর কাছে চাই কয়টা আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি চাই বিচার চাই সব মজলুমরা যেন বিচার পায় আল্লাহ বলেছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন আমি আল্লাহ সব প্রতিশোধ গ্রহণকারী কোন অপরাধীকে আমি ছেড়ে দেব কার কথা আল্লাহর কথা সূরা সিজদা 22 নম্বর আয়াত ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন যত অপরাধী আছে সবার প্রতিশোধ দিবেন কে তবে আমরা একটা জিনিস নিয়ে আল্লাহর কাছে যেতে চাই পড়েন ইন্না আতাইনা ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার হে রাসূল ইন্না আতাইনাকা আমি তোমাকে দান করেছি আল কাউসার ফসল্লি লিরাব্বিক রবের জন্য নামাজ পড়ো রবের জন্য শিক্ষা ব্যবস্থা করো রবের আইন পাশ করো অন্য কোন আইন পাশ করো না ঠিক তা ঠিক রবের শিক্ষা ব্যবস্থা মানতে রাজি আছেন তো আগে নামাজ না আগে রোজা না আগে হজ যাকাত না আগে শিক্ষা ব্যবস্থা সব ফেরাউন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ফেরাউনের প্রথম টার্গেট কি কি হয়েছে শুধু স্যার স্যার দুলাভাই দুলাভাই চা সবাইকে দেন দুলা ভাই না আমার না আমার লাগে না যে সমস্ত বক্তারা স্টেজে উঠে খায় বেশি এগুলো কথা কয় কো শুধু খাইতেই থাকে এগুলো খাবি ঘরে গিয়া রাসূল কোন সময় জনসমাবেশে খেতেন না এটা মাথায় রাখবে কোনো জনসমাবেশে তিনি খেতেন না খেলেও সবাইকে দিয়ে খেতেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে আবু হুরায়রা যেন বলছেন আই ওয়াজ স্টারভিং আই কুডন্ট ইট Last 3 days, I didn't have anything in my tummy. তিন দিন ধরে আমার ঘরে খাওয়া নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম ক্ষুধার যন্ত্রণায় আমি ওমর ফারুক রাদিয়াল্লাহুকে দেখলাম সালাম দিলাম তিনি সালামের উত্তর নিয়ে চলে গেলেন আমি দেখলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনি সালাম নিয়ে চলে গেলেন আমাকে দেখেই রাসূল আগে সালাম দিয়ে দিলেন তিনি আমাকে জিজ্ঞেস করলেন বোধহয় কিচ্ছু খাও নাই নামাজের পরে আসো আমি নামাজের পরে রাসূলের ঘরে গেলাম সাল্লাল্লাহু তিনি বললেন আয়েশা ঘরে কি আছে তিনি বললেন মা আয়েশা বললেন অর্ধেক গ্লাস দুধ আছে রাসূল সাল্লাল্লাহু বললেন মসজিদে যারা খায় নেই সবাইকে নিয়ে আসো আবু হুরায়রা বলছেন আমার মনটা খারাপ অর্ধেক গ্লাস দুধ আমি খাবো কি সবাইকে দিব কি তারপরে রাসূল বলেছেন অন্য কিছু করার কোনো ইখতিয়ার আমি সবাইকে ডেকে আনলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার বলেন এসতে বিয়া আবা হুরায়রা হে আবু হুরায়রা তুমি পান করো আমি পান করতে করতে আমার হাত পা চোখ কান সব যেন দুধে দুধে ভরে গেল কিন্তু যেখানের দুধ সেখানেই রয়ে গেল একে একে সবাই খাইলেন সবার শেষে খাইলেন রাহমাতাল্লিল এই হলো নেতা নেতা কোনোদিন আগে খায় না ইসলাম যেখানে নাই সেখানে নেতাগুলো হয় চোরা ডাকাত নেতাগুলোর পেট ভরলে কর্মীরা খায় আর ইসলাম যেখানে আছে কর্মীরা খায় আগে নেতা খায় পরে থাকলে খায় না থাকলে খায় না ঠিক না বাটি ইন্না আপাইনা কাল কাউসার কাউসার চান তো আপনারা আচ্ছা কাউসার কি বলেন তো কাউসার দুটি জিনিস
প্রথম হলো দুনিয়াতে যা সুখ ভোগ করি এগুলো কাউসার দ্বিতীয় হলো জান্নাতের ফোয়ারা মধুর চেয়ে মিষ্টি দুধের চেয়ে সাদা বরফের চেয়ে শীতল একটা পানির নহর এই পানিটা যে খাবে তার কোনোদিন আর পিপাসা লাগবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন ছেলে ছিলেন কয়জন قاسم طيب ابراهيم بولن قاسم طيب ابراهيم كوجون ميتشيلن كوجون كوجون ام كلثوم رقيه تربرجي زينب تربري فاطمه رضي الله عنها اي شاجون كوجون شاجون الحمد لله تنتا تشيلك الله نيه গেলেন এর মধ্যে কাসিমের বয়স ছিল 8 বছর দেখতে পুরো রাসূলের ছবি ছিলেন রাসূল বলছেন আমি পেয়েছি ইব্রাহিম আলাইহিস সালামের ছবি আমার আকৃতি পুরোটাই পেয়েছে আমার কাসেম আবার আমার নাতিদের মধ্যে আমার আকৃতি পেয়েছে হোসাইন রাদিয়াল্লাহু আনহু এই হোসাইনকে যারা শহীদ করেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তারাই এখন মিডল ইস্ট থেকে অশান্ত করছে ঠিক না ঠিক ওই ইহুদিদের গোষ্ঠী মিডল ইস্টকে অশান্ত করছে আমরা হোসাইনের সাথে থাকতে রাজি আছি না নাই যদি বাংলার জমিন হয় কারবালা আমরা হব হুসাইন যদি বাংলার জমিন হয় কারবালা আমরা হব হুসাইন বুকের রক্ত দিয়ে করব কায়েম আল্লাহর দিন আমরা হব হুসাইন হতে রাজি আছেন তো এই ছেলেরা উঠো কেন তোমরা আপনাদের কষ্ট হচ্ছে বুঝো না আসছেন কয়টায় আপনারা কয়টায় আসছেন এখানে কয়টায় সকালে সন্ধ্যা কমর ধরে গেছে উঠবেন একটু উঠবেন উঠব না ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আমি আপনার খতমে নবুয়তকে বাঁচানোর জন্য আপনার তিনটা ছেলেকে বিদায় করে দিলাম কারণ অতীতের সব বড় বড় নবীদের ছেলেও নবী ঠিক না বা ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই ইসহাক ইসমাইল নবী আবার ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব নবী ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ নবী সব বড় বড় নবীদের ছেলে কি হয়েছে নবী হয়েছে রাসূলের ছেলে থাকবে নবী হবে না এটা তো হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما محمد صلى الله عليه وسلم তোমাদের কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয় শিশুর পিতা ছিলেন তিনি তিনটা শিশু আল্লাহ নিয়ে গেছেন আর তোমাদের জন্য তিনি হলেন শেষ নবী তিনি কি এই আয়াতটাই মানে না কাদিয়ানীরা আপনাদের বাজারে আছে না নাই আরেফিলের জিনিস বর্জন করেন প্রাণের জিনিস বর্জন করেন প্রায় 4000 কনজিউমার আইটেম সারা দেশে তাদের ছড়িয়ে আছে এরা ওদের সবচেয়ে বড় ফাইন্যান্সার ছিল ওই পান্ডাদেরকে এরা ফাইন্যান্স করত এদের সবগুলো প্রতিষ্ঠান বন্ধ হওয়া উচিত এরা আর ইহুদিরা একই যুগে কাজ করে ঠিক না ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসেম যখন মারা গেল তিনি কাঁদছিলেন খুব করে চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে রাসূল বলছেন কাঁদতে পারো কিন্তু বিলাপ করতে পারবা না বুকের বিতম ছিনা চুল ছিনা হারাম যারা বিলাপ করে রাসূল বলছেন তাদের উপরে আল্লাহর লানত তিন দিন আর 40 যেমন পালন করা যায় না তেমনি কেউ মারা গেলে বিলাপ করাও যায় না এমনি কাঁদবেন রাসূলের চোখে পানি ঝরছে এই অবস্থায় পাশের ওয়াল থেকে আবুল হাব বলছে বাতারা মুহাম্মদ বাতারা মুহাম্মদ বাতারা মুহাম্মদ মুহাম্মদ নির্বংশ হয়েছে কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছেন যন্ত্রণা তার আরো বেড়ে গেল তিনি যন্ত্রণা কাতর হয়ে একটু শুয়ে পড়লেন হঠাৎ করে ঘুম থেকে মুস্কি হাসি দিয়ে উঠলেন রাহমাতাল্লিল মা খাদিজাতুল কুবরা বললেন মুস্কি হাসছেন কেন বলছে আল্লাহ একটু আগে আমাকে বিরাট এক পুরস্কার দিয়েছেন ইন্না আতাইনা জোরে পড়েন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আমরা নামাজ পড়ব তো নামাজ পড়বেন আপনারা কার জন্য পড়বেন কার জন্য পড়বেন
হাত তুলে দেখায় দেন কারা কারা পড়বেন নামাজ বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না ফরজ রোজা ছাড়ব না ফরজ পর্দা ছাড়ব না ফরজ কোরআন পড়া ছাড়ব না বলেন আমিন আর চিৎকার করে বলি আমিন আপনাদের এলাকার নাম হলো কলা গোয়া জান্নাতের দ্বিতীয় খাবার কি জোরে বলেন কোন সূরা আছে কোন সূরা অকেয়া কোন সূরা জোরে বলো শুনে যাক অকেয়া শুরু হয়েছে কি দিয়ে সূরাটা সূরাটা শুরু হয়েছে যা ওয়াকাতিল অকেয়া লাইসা লিওকাতিহা কাযিবা খাফিযাতুর রাফিআ আর কিছু দূরে সে আল্লাহ বলছেন আসহাবুল ইয়ামিনে মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মখদুদ ওয়া তালহিম মাদুদ অযিল্লিন মামদুদ অমাইন মাসকুব হিন্দু ভাইরা বলে ভরা পেটে কি জল খালি পেটে হ্যাঁ না খালি পেটে জল ভরা পেটে ফল এটা মিথ্যা কথা এরপরে আরেকটা লাইন আছে মৃত্যু হবে খুবই তাড়াতাড়ি মৃত্যুতে হবে তুমি রসাতল ওটার বলে না খালি পেটে জল ভরা পেটে ফল মৃত্যু হবে মৃত্যুতে হবে তুমি রসাতল সেটার বলে না কোরআন বলছে খালি পেটে ফল ভরা পেটে খালি পেটে ফল গোস্তের আগে ফল গোস্তের আগে কি ফল ফাকিয়াতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহুন আগে ফল খাবা তারপরে গোস্ত খাবা আবার আসহাবুল ইয়ামিন কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ডানপন্থী যারা আমরা ডানপন্থী হতে রাজি আছি তো ডানপন্থী হতে হলে আল্লাহর কোরআনের পথে থাকতে হবে জিহাদ করতে হবে রাজি আছেন না নাই জিহাদ আছে যেখানে আমরা আছি একটু যুদ্ধবিদ্যা শিখবেন রাসূলের হাদিস যারা যুদ্ধবিদ্যা শিখে না তারা আমার উম্মত না খালি চাই হাত পা চাইতে নিয়ে কোথাও দাঁড়াবেন না একজন নবীও ছিলেন না যার কাছে অস্ত্র থাকতো না রাসূলের কাছে কি থাকতো জোরে বলেন কি থাকতো তলোয়ার কি থাকতো তলোয়ার তলোয়ার রেখে একদিন রেশ নিচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু এক ইহুদি এসে রাসূলের তলোয়ার ধরলেন যে ইহুদির বাচ্চারা ফিলিস্তিনে আমাদের শিশুদেরকে মারছে ওদের মরণ হবে খুব নিশ্চিত খুব তাড়াতাড়ি কিচ্ছু করতে পারবে না ইহুদির বাচ্চারা সামনের দিন মুসলমানদের দিন ঠিক তবে ঠিক পালানোর কোনো জায়গা নাই বিজয় শুরু হবে আমাদের এই এলাকা থেকেই এই বাংলাদেশ থেকে হয়তো বিজয় শুরু হতে পারে তার আলামত আমরা দেখছি আল্লাহ কবুল করো আরো চিৎকার করে বলেন আমিন এইবারে হিন্দুরা যা স্বচ্ছন্দের সাথে পূজা করেছে বিগত 30 বছর সেটা করতে হিন্দুদের মন্দির আমরা পাহারা দিয়েছি ঠিক তবে ঠিক হিন্দু ভাইয়েরা মনে রাখবা তোমরা যাদেরকে ভালোবাসতা ওরাই তোমাদেরকে ধ্বংস করেছে আর আমরা তোমাদের কি কথা বল নাকি পাহারাদার মসজিদে হিন্দু ছিল পাহারা দিয়েছে এক দলের লোক তারা কারা কথা বল নাকি তারা কারা এই তো খুব আস্তে করতে জোরে বলেন শিবির সমন্বয়ের মূল হোতা কারা কারা রক্তের বন্যায় ভাসছে বিএমপি বিএমপির চৌধুরী আলমের মতো সিংহ সার্দুলের কোনো খবর ইলিয়াসের মতো সিংহ সার্দুলের কোনো খবর আপনার 4 বছরের সিনিয়র আমার 3 বছরের সিনিয়র ইলিয়াস ভাই কোথায় গেছে তারা কোথায় গেছে তারা আজকে আমরা জবাব চাই কার কাছে আরে জবাব তো দিতে পারবে না তো পলায় রইছে এখন কোথায় আছে সেটাও বলে না সেটা বললে ভারতের লোকেরা তাকে টেনে এনে ছিঁড়ে ফেলবে ঠিক তবে ঠিক কারণ এখন ভারতের লোকেরা আমাদের স্লোগান দিচ্ছে তুমি কে তুমি কে এখন ক্যালকাটার পোলাপানে কয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার ওরা এখন স্বৈরাচারকে খুঁজতেছে বড় সুন্দর সুন্দর কথা আমাদের ছোট্ট ইউনুস সাহেব বলেন মাঝে মধ্যে কয় পাকিস্তানের দালাল যারা কেউ পাকিস্তান যায় নেই আমাদের দেশ নেত্রী খালেদা জিয়াকে নিয়ে একটা কথা বলতেন উনি মেরে প্যারে জান প্যার কি পাকিস্তান কি কি বানায় লইছে কি আরে কুস কান কান খান
এখন ডাক্তার ইউনূস বলতেছে পাকিস্তানের জালাল যারা ওরা কেউ পাকিস্তান যায়নি ওনারা সব কই চলে গেছে কোথায় চলে গেছেন সেই 10 বছর আগে আল্লামা সাইদি বলেছিলেন তোমরা আছো গাছের আগায় আমরা 12 কোটি গোড়ায় বেশি লাফালাফি করবা না একটু নাড়া দিয়ে ছেড়ে দেব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা আবার বললেন এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা সাইদি সাহেবের উত্থান হলো এই সাতক্ষীরা রানাচে কানাচে সাইকেল নিয়ে ওয়াজ করেছেন আল্লামা সাইদি কত এসেছেন এই সমস্ত এলাকায় এই সমস্ত এলাকার লোকেরা তাকে হৃদয় দিয়ে ভালোবাসত ঠিক না ঠিক তাকে বিশ প্রয়াগে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে যেমন বিদায় করা হয়েছে পিন্টুকে পিন্টুর মতো একটা ছেলের দরকার ছিল পিন্টুর সাথে ঘাতে ছিল তো আমার অত্যন্ত স্নেহে অত্যন্ত আদরে ছিল পিন্টু পাঁচ ওয়াক্ত নামাজ পিন্টু মসজিদে পড়ত রাজশাহী কারাগারে তাকে পয়জন দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আমরা একজনের কাছে বিচার চাই ঠিক তার ঠিক এক শয়তান বলতো আমি সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছি কি নাম কি নাম জুতে মারার তো জায়গাই নেই ও বড় গরু পরে শুয়ে আছে ওই যে আমাদের জওয়ানরা গিয়ে কয় এই তুই কে রে আমি বিচারপতি শামসুদ্দিন মানিক ক তুই নি মানিক কে গলায় গামছা দিয়ে তুলে আনছে ওর গায়ে তো থাপ্পড় মারারও জায়গা নাই আমরা প্রতিশোধ নাই না আমরা বিচার চাই কার কাছে আর চিৎকার করে বলেন আল্লাহর দিনকে কায়েমের জন্য যদি অস্ত্র নিতে হয় রাজি আছো না নাই আছো না নাই হাত তুলে দেখে দাও